আজরে গো রাঙ্গে এ রো ও আহারে ভাবে এ না ভাবে উদয় হলো।
আরে ও আজরে আজরে গো রঙ্গে আজরে গো রঙ্গে ভাব উঠিল ওই আজুরে গো রঙ্গের মনে ওই কি ভাব উঠিল এই মন দিয়ার মা শির জি ওই নদী আর মা ছাড়ে গোরা দান শির দিল দেখো কিসের দান চাহে আমার আমার গোরা দান চাহে আমার গোরা দিজ মনে মনে দেখো কিসের দান চাহে দান চাহে আমার ওই গোরা দিজ মনি আজ বেত্র দিয়া আগুনিয়া রাখয়ে তো আজ বেত্র দিয়া আগুনিয়া রাখয়ে বলে দেহ দান দেহ দান দেহ দান দেহ দান দেহ দান দেহ দান বলেন গৌর ভগবান দেহ দান দেহ দান ভগবান দেহ দান দেহ দান বলেন গৌর ভগবান দেহ দান দেহ দান বলেন গৌর ভগবান দেহ দান দেহ দান রে গৌর ভগবান দেহ দান দেহ দান বলে রে গৌর ভগবান দেহ দান দেহ দান বলে রে গৌর ভগবান দেহ দান দেহ দান বলে রে গৌর ভগবান আজ হে আজ বেত্র দিয়া আগুনিয়া রাখয়ে করণী ওই রাখয়ে করণী আনন্দ লীলাময় বিগ্রহায় বিগ্রহায় হে মাভ দিব্য ছবি সময় মহা প্রেম রস প্রদায় চৈতন্য চন্দ্রায় নমো নমো নমস্তে।
জয়নিতাই। সমবেত গৌর গোবিন্দ অনুরাগী সকল ভক্তবৃন্দ এবং আমার ভক্তিমতী সকল মায়েরা, সবাকার শ্রীচরণ কমলে আমার ভুল অনুষ্ঠিত কোটি কোটি দণ্ডবত প্রণাম জানাই। আজ এই মহতি হরিবাসর প্রাঙ্গণে আমরা উপস্থিত হয়েছি কিছু গৌর কথা, কৃষ্ণ কথা সাধন করার জন্য। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আজ আমরা সবাই এই মহতি হরিবাসরে উপস্থিত হব। এখনো পর্যন্ত যারা যারা ভাবছেন আসব কি আসব না, ধীরে ধীরে হাওয়া বইছে, আকাশে আবার মেঘ ডাকছে। আমরা মনে করি আকাশে মেঘ হলে, বিদ্যুৎ চমকালে, ঝড় হলে, বৃষ্টি হলে আমাদের কাছে সেটা দূরবীণ। শাস্ত্র কিন্তু সে কথা বলে না। শাস্ত্র বলছে মেঘাচ্ছন্ন দিন কভু নহে কো দুর্দিন। আকাশে মেঘ, বৃষ্টি, ঝড় এগুলো তো প্রাকৃতিক নিয়ম, তাই না? যে গরম পড়েছে, যে কষ্ট আমরা পাচ্ছি, তার মধ্যে আবার এমন জোকারের মতো সাজ, ভক্তের ইচ্ছা নাও করা যাবে না। আমার যে কি হচ্ছে সেটা আমিই জানি। তা এই যে গরমটা পড়েছে, তা সে কারণে একটু ঝড় বৃষ্টি ঝঞ্ঝা এগুলো হওয়াটা প্রচন্ড প্রয়োজন। কত মানুষ এই গরমের জন্য, কত বৃদ্ধ বৃদ্ধা অসময় প্রাণ হারাচ্ছে। তা ঝড় বৃষ্টি বরিশাল, এটা আমাদের জীবনে দুর্দিন নয়। জীবনের দুর্দিন কোনটা? শাস্ত্র বলছে মেঘাচ্ছন্ন দিন কভু নহে কো দুর্দিন, কৃষ্ণ কথা বিহীন যেদিন সেই তো দুর্দিন। ওই ঝড় ঝঞ্ঝা বৃষ্টির কারণে যেদিনটা আমাদের জীবনে হরিকথা আস্বাদন হলো না, কৃষ্ণ কথা শ্রবণ হলো না, সেই দিনটাই আমাদের কাছে চরম দুর্দিন। কেননা যে যুগে আমরা বাস করছি মায়েরা, একমাত্র নাম সংকীর্তন ছাড়া আমাদের মুক্তির কোন উপায় নাই। শাস্ত্র বলছে চারি যুগে চারি ধর্ম জীবের কারণ, আর কলি যুগের ধর্ম হরি নাম সংকীর্তন। নাম সংকীর্তনং যস্য সর্ব পাপ প্রণাশনম প্রণাম দুঃখ শমনং ত্বং নমামি হরি পরম। পঞ্চপাণ্ডব যখন বনে বনে ঘুরছেন, ভগবান শ্রীকৃষ্ণের কাছে করজোড়ে প্রার্থনা জানালেন, হে বাসুদেব, আমরা যে যুগে বাস করছি এটা হলো দ্বাপর যুগ, কিন্তু এই যুগেও এত হিংসা, এত ক্রোধ, এত অহংকার, তাই না? দ্বাপর যুগের পঞ্চপাণ্ডব পাঁচ ভাই মাত্র পাঁচখানা গ্রাম চেয়েছিলেন। কি বলেছিলেন? বিনা যুদ্ধে নাহি দিব সুচাগ্র মেদিনী। যে যুগে আমরা বাস করছি এটা দাপর যুগ, এখনই যদি আমাদের এই অবস্থা হয়, শুনেছি এই দাপর যুগের অন্তে ধীরে ধীরে কলি প্রভাব বিস্তার হবে। দাপর যুগের যদি এই অবস্থা হয় তাহলে কলি যুগের কি দশা হবে? হে বাস, তা যে যুগে আমরা বাস করছি এই যুগের আয়ু কত গো মায়েরা? কলিযুগের পরমায়ু কত গো মায়েরা? হ্যাঁ,
মায়েরা কীর্তন শুনতে শুনতে একবারে মুখস্থ করে ফেলেছে, জানো না? বলতে পারবো নাকি? কলিযুগের পরমায়ু হলো 432,000 বছর। তাই 432,000 বছরের মধ্যে মাত্র 5,000 বছর বিগত হয়েছে। আমরা যারা ভাবি ঘোর কলি, কলির সন্ধ্যা, না না না, কলির এখনো সকালও দেখিনি আমরা। কলির সবে প্রভা, আর প্রভাতেই আমরা কুপোকা। কলির এখনো সকালও হয়নি, সন্ধ্যা অনেক দেরি। 432,000 বছরের মধ্যে মাত্র 5,000 বছর কেটে গেছে। আর এই 432,000 বছরকে দ্বিগুণ করলে হবে দ্বাপর যুগের পরমায়ু, তিন গুণ করলে হবে ত্রেতা যুগের পরমায়ু, চার গুণ করলে হবে সত্য যুগের পরমায়ু। পাখাটা চালিয়ে দাও ভাই, না হলে আজকে আর বাঁচব না। দাও চালিয়ে দাও। তা 432,000 বছর যদি কলিযুগের পরমায়ু হয়, তা সেই যুগের দশা কেমন হবে? ভগবান কৃষ্ণ বললেন, হে পঞ্চ পাণ্ডব, আজকে সারাটা দিন বনে বনে ঘুরতে ঘুরতে কোনো আশ্চর্য কিছু কি তোমরা দেখেছ? পঞ্চ পাণ্ডবের মধ্যে ছুটে এলো সবার আগে ধর্মরাজ যুধিষ্ঠির, যাদব আমি দেখেছি। পাঁচ ভাই মিলে বনে বনে ঘুরতে ঘুরতে সবার প্রথমে আমি যেটা দেখেছিলাম একটা আশ্চর্য জিনিস, সেই আশ্চর্য জিনিসটা কি জানো দয়াময়? একটা হাতি, সেই হাতিটা বনে বিচরণ করছে, এটা একটা স্বাভাবিক কথা। কিন্তু সেই হাতিটার একটা নয় দুটো শুঁড় বিশিষ্ট। সাধারণত আমরা যে হাতি দেখি একটাই তো শুঁড় থাকে, আপনারা দেখেছেন কোনো হাতির দুটো শুঁড়? তাহলে একটা আশ্চর্য জিনিস যেটা আমি দেখলাম, ভগবান বললেন, বেশ, এই যে দুটো হাতির সুর দেখলে, একটা হাতির দুটো সুর, আসন্ন কলিযুগের মানুষের প্রবৃত্তিও ঠিক তেমনটি হবে। মধু তৃষ্ঠা ত্রিজিহাগ্রেণ হৃদয় তু হলা হলা, আমাদের মুখে থাকবে মধু। দিদি আপনি খুব ভালো, হ্যাঁ আপনার তুলনা হয়, আর একটু সরে গেলে একটা মরলে মাছ, কোথাকার ঘাটের মোড়া মরেও না। তা মধু তৃষ্ণাতে জিহ্বা করে মুখে থাকবে আমাদের মিষ্টি মধুর ভাষণ, আর হৃদয় তু হলা হলা, হৃদয়ে থাকবে বিষ। মানুষের মুখ এক হবে আর মন আর এক হবে, আর এই মন মুখ যদি এক না করা যায়, কোনদিন গোবিন্দ ভজন আমার হবে না। মনে মুখে এক করে কেহ যদি ডাকো তারে, আপনি এসে প্রাণের ঠাকুর পুরায় নমস্কার। তাই কৃষ্ণ ভজন করতে গেলে মন আর মুখকে আগে এক করো, মন এক বলবে আর মুখ এক বলবে, এই চিন্তায় থাকলে পরে কৃষ্ণ ভজন হবে। আর দ্বিতীয় যে জিনিসটা কি দেখলেন, না দ্বিতীয় যে জিনিসটা আমি দেখলাম, একটা শকুন, হ্যাঁ, তার দুটো ডানায় লেখা আছে বড় বড় অক্ষরে বেদের শ্লোক। কিন্তু যে শকুনের দুটো ডানায় বেদের শ্লোক, দুর্ভাগ্যের ব্যাপার সেই শকুনটির নজর হলো ভাগাড়ের দিকে। কোথায় ভাগাড়ে পচা মাংস, মরা মাংস, সেই পচা গলা মরা মাংস খাবার জন্য শকুন যাচ্ছে ছুটে, কিন্তু তার দুটো ডানায় লেখা আছে বেদ শ্লোক। ভগবান বললেন, এটাও আশ্চর্যের কিছু নয়, আসন্ন কলিযুগে এমনটি দশা হবে। যারা যারা বড় বড় বেদজ্ঞ মানুষ, পণ্ডিত, ব্রাহ্মণ, বৈষ্ণব, সবাই নয়,
এই আমার মতো কিছু বৈষ্ণব যারা কলায় পরে তুলসীর মালা, কপালে পরে তিলক, তাদের বাইরেটা সাধু কিন্তু ভেতরটাকে আমরা সাধু করতে পারিনি বাবা। কীর্তনের আসরে এসে আপনারা গ্রাম বাংলার সহজ সরল মানুষ, আপনারা মনে ভাবেন কীর্তনিয়াকে একটা প্রণাম করে দিলে আমার একেবারে সাত জন্মের পাপ চলে যায়। জানি না আমাকে প্রণাম করে আপনাদের কতটা পুণ্য হয় আমি জানি না, কিন্তু আপনাদের মতো এরকম সরল প্রাণীর ভক্তের প্রণাম নিয়ে আমার কিন্তু নরকের টিকিট একেবারে কনফার্ম আপনারাই করে দিচ্ছে। এটা বাস্তব। আমি কীর্তন করি, দুটো কথা গুছিয়ে বলি, দুটো গান ভালো করে গাই, যেমন পারি গাই, তা বলে আমি কিন্তু বৈষ্ণব নয়। বৈষ্ণব হইতে মনে ছিল বড় সাধ, কিন্তু ত্রিনাদপি শ্লোকেতে আমি পড়ে গেলাম বাদ। বৈষ্ণব হতে গেলে যে সমস্ত গুণাবলীর প্রয়োজন তার কিচ্ছু নেই আমার মধ্যে। চৈতন্য মহাপ্রভু নিজের মুখে বলেছেন বৈষ্ণব হওয়ার লক্ষণ কি, ত্রিনাদপি সুনীচেন, নিজেকে ঘাসের থেকেও ছোট মনে করা। আমরা কীর্তনিয়ারা মনে করি, হ্যাঁ আমরা সবসময় ভাবি আমি কি ছিনুরে আর কি হনু, আমি সেরা, হাসি না, এটাই বাস্তব। আমার মতো কিছু কিছু কীর্তনিয়া, আমি সবার কথা বলবো না, এখনো বৈষ্ণব আছে, এখনো বৈষ্ণবীয় আচরণের কীর্তনিয়া আছে, কিন্তু আমার মতো কীর্তনিয়া নয়। বৃন্দাবনে চলে যাবেন, কোন সাধুকে যদি আপনি জিজ্ঞাসা করেন বাবা আপনার মুখে দুটো হরি কথা শুনবো কত টাকা দিতে হবে গো বাবা, সাধু বলবে যে অর্থের লোভ তুমি আমায় দেখাচ্ছ, ওই অর্থের লোভ অনেক দিন আগেই পিছনে ফেলে এসেছি, তাই ব্রজধামে আমার বসবাসের সুযোগ হয়েছে। তাই আমরা হরি কথা বলি, কৃষ্ণ কথা বলি অর্থের বিনিময়ে, বৈষ্ণব আমরা হতে পারিনি, পরিষ্কার কথা। জানি না এতে কে কি মনে ভাববেন, তাই প্রণাম করবেন, ভক্তি করবেন তাকে যার বৈষ্ণবীয় আচরণ আছে। ত্রিনাদপি সুনীচেন, তরোরেব সহিষ্ণুনা, গাছের মতো সহ্য ক্ষমতা, বৃক্ষ যেমন কাটিলে হোক কিছু না বলয়, শুকায়া মইলে হোক ভূজল না মাগয়, যে যাহা চায় তারে দেয় আপন ধন, ধর্ম বৃষ্টি সহে আন রে করয় রক্ষণ, উত্তম হইয়া বৈষ্ণব হবে নিরভিমান, জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠা। তাই গাছের মতো সহ্য ক্ষমতা, অমানি না, নিজের মান সম্মান নিয়ে যদি এত চিন্তা করি তাহলে আমি বৈষ্ণব হতে পারবো, বরঞ্চ মান দেন, সম্মান পাওয়ার আগে কতটা সম্মান দিতে শিখেছি আমি, সেটাই বৈষ্ণবের লক্ষণ, কীর্তনীয় সদা। তাই এই জগৎ সংসারে এই কলিযুগে যা যা হবে স্বয়ং ভগবান নিজেই আগে থেকে বর্ণনা করে এসেছেন, যে স্বপ্নের দুটো নানার মধ্যে লেখা আছে বেদের বড় বড় শ্লোক, কিন্তু সেই স্বপ্নের নজর ভাগারের দিকে, মরা মাংসের দিকে, দুর্গন্ধ পচা মাংসের দিকে। তাই শাস্ত্র আমরা অনেক জানি বটে, শাস্ত্র আমরা অনেক অধ্যয়ন করি বটে, সব কিছু জানি বুঝি, কিন্তু বৈষ্ণবীয় আচরণ কোথায় আমাদের? দ্বিতীয় আর তৃতীয় কি না, তৃতীয় যে জিনিসটা দেখলাম, একজন গাভী মাতা, একজন গরু মানে গাভী, তা সেই গাভী মাতা তার বাছুরকে, তার সন্তানকে আদর করছে। আপনাদের গ্রামে গরু বাছুর আছে তো মায়েরা? তা গাভী যখন তার বাছুরকে আদর করে কিভাবে করে? হ্যাঁ, চুম্বন করে, জীব দিয়ে লেহন করে, জীব দিয়ে তার শরীরটাকে গা চেটে দেয়, তাই না? এইভাবে আদর করে। তা সেই গাভী যখন তার বাছুরকে জিহ্বা দিয়ে লেহন করছে,
রক্তক্ষরণ হচ্ছে চামড়া। লেহনের ফলে বাছুরের অঙ্গ দিয়ে রক্তক্ষরণ হচ্ছে, এ কেমন ভালোবাসা! যে মা সন্তানকে ভালোবাসছে, ভালোবাসার তীব্রতা এতটাই হয়ে গেছে যে সন্তানের অঙ্গে ব্যথা লাগছে, তাতে মায়ের হুঁশ নাই। বাসুদেব বললেন, হ্যাঁ গো, আসন্ন কলিযুগে কিছু কিছু মাতৃবর্গের স্বভাবও এমনটি হবে। সন্তানকে ভালোবাসবে, জাগতিক মা সন্তানকে ভালোবাসবে, আর ভালোবাসতে বাসতে এমনই অন্ধ ভালোবাসা দেবে সন্তানকে, তাতে সন্তানের মঙ্গলের থেকে অমঙ্গল সাধন বেশি হয়ে যায়। খুব গুরুত্বপূর্ণ কথা মায়েরা, এ জগতে কোন মা সন্তানের শত্রু হয় বলুন তো দেখি? হ্যাঁ, কি বাবা হয়? এ জগতে কোনো মা কিন্তু সন্তানের শত্রু হয় না, কিন্তু শাস্ত্র বলছে এ জগতে মা সন্তানের শত্রু হয় কখন জানো? সন্তানের শিক্ষার সময়, যে মা তার সন্তানকে প্রশ্রয় দেয়। শিক্ষার সময় যদি প্রশ্রয় দিয়ে মাথায় তুলে দেন, তাহলে সন্তানের শিক্ষা কিন্তু সম্পূর্ণ হবে। আর শিক্ষার সময় সন্তানকে সমাদর করে প্রশ্রয় দিয়ে দেবে, সেই মা কিন্তু সন্তানের ক্ষতি সাধন করে দিল। তাই সন্তানকে ভালোবাসো, কিন্তু অন্ধ ভালোবাসা দিতে যেও না মা। আর এই অন্ধ ভালোবাসা দিতে গেলে সন্তান একদিন শয়তানে পরিণত হয়ে যায়, তাই না? দুর্যোধন একটার পর একটা অন্যায় করে যাচ্ছে, একটার পর একটা পাপ করে যাচ্ছে, এত বড় বড় মহাপণ্ডিত সভায় তারা বারে বারে নিষেধ করছে, সাবধান করছে, কাকে? ধৃতরাষ্ট্রকে, তোমার ছেলে অন্যায় করছে, ওকে এখন থেকে বাধা দাও, শিক্ষা দাও, এখন থেকে ওর ভুল শুধরাও। কিন্তু অন্ধ ধৃতরাষ্ট্র, যেমন সে চোখে অন্ধ, তেমন পুত্রের প্রতি তার ভালোবাসাটাও অন্ধ। আর এই অন্ধ ভালোবাসা দিতে 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 সন্তান একদিন সর্বনাশের কারণ হয়ে দাঁড়ায়। ভালোবাসতে হবে মায়েরা, কিন্তু ভালোবাসার সময় ভালোবাসো, আর শিক্ষার সময় শিক্ষা দাও। ভালোবাসতে হবে, কিন্তু অন্ধ ভালোবাসা দিতে চলো। আর চতুর্থতম জিনিসটি দেখেছিলেন, এক স্থানে সাতখানা কুয়ো, সাতখানা কুয়োর মধ্যে ছটি কুয়োতে জল পূর্ণ, হ্যাঁ, কিন্তু একই জায়গায় থাকা সত্ত্বেও ছখানা কুয়ো জলে ভর্তি, একটা কুয়োতে জল শূন্য। জল তো আসছে একই জায়গা থেকে, মাটির তলা থেকে, একই জায়গায় যখন সাতখানা কুয়ো, ছটা কুয়ো জলে ভর্তি, আর একটা কুয়ো খালি হয়ে গেল কেন? এটাও দেখা যায়। কলকাতায় যাবেন, আমাদের বিলাসিতার জন্য বহু বহু অর্থ আমরা ব্যয় করে দিচ্ছি, আমাদের সুখ সন্তানদের জন্য বহু বহু অর্থ আমরা ব্যয় করে দিচ্ছি, কিন্তু ঘরণী যখন ফোন করে বলছে, হ্যাঁ গো স্বামী, ঠাকুর পুজোর নকুলদানাটা ফুরিয়ে গেছে, আমি তখন বলে দিই, যত সব বাজে খরচা। পাথরের দেবতাকে বারে বারে নকুলদানা খাইয়ে কি হবে? ও তো খায় না, পরে ওগুলো আমাদেরই খেতে হয়, যত সব বাজে খরচা। হ্যাঁ, সকালবেলা বাজারের ব্যাগটি নিয়ে একেবারে ভর্তি করে চব্বচস্বলে হয়েও কিনে আনলাম, আর গোবিন্দের পুজোর জন্য ভোরবেলা মর্নিং ওয়াক করতে উঠে কার কাছে ভালো জবা ফুলটি ফুটেছে, কার কাছে ভালো শিউলি ফুলটি ধরেছে, কার কাছে ভালো টগর ফুলটা ফুটেছে, একবারে ঝেটিয়ে চুরি করে এনে প্লাস্টিক ভর্তি করে ঠাকুর সাজায়। হরিভক্তি বিলাস গ্রন্থটা পড়ে দেখবেন বাবা, সেখানে পরিষ্কার করে লেখা আছে, চুরি করা ফুল আপনি যদি গোবিন্দের চরণে নিবেদন করেন, যে পুণ্য অর্জন হবে সে পুণ্য আপনার হবে না, যার গাছ
সে পুণ্য অর্জন করে বসে থাকে। তাই ফুল দেবেন গোবিন্দ সেবায়, নিজেদের সেবার জন্য বাজার ভর্তি করে আনছি, আর গোবিন্দ সেবার জন্য 10 টাকার ফুল সেটা এর গাছ থেকে ওর গাছ থেকে তার গাছ থেকে চুরি করে কেন? দিতে হলে আগে তাকে সাজিয়ে দাও, দিতে হলে আগে তাকে গুছিয়ে দাও, তারপর নিজের ব্যাগ ভর্তি কর। ভেবে দেখো, এই বিশ্ব ব্রহ্মাণ্ডটা যিনি সাজিয়ে দিয়েছেন, নদীতে জল দিয়েছেন, বৃক্ষে ফল দিয়েছেন, এত সুন্দর জগৎ সাজিয়ে দিয়েছেন, এমনকি আমি জন্মানোর আগে থেকেই মায়ের বুকে মাঝে স্তনধারায় পূর্ণ রেখেছেন আমি বিশ্বাস। এত বড় দয়াময় যিনি, তাকে দেওয়ার জন্য সামান্য একটু নকুল দানা বাতাস আমার জোটে না বাবা। দুর্ভাগ্য, দুর্ভাগ্য ছাড়া আর কিছু। আর 5 নম্বর জিনিস যেটা দেখলেন, যে একটা বিশাল বড় পাহাড় থেকে একটা বড় পাথর ধীরে বেয়ে আসছে, আর ওই পাথরটা যখন পড়বে অনেক কিছু প্রলয় হয়ে যেতে পারে, বড় বড় গাছ তাকে আটকানোর ক্ষমতা রাখে না, কিন্তু একটা ছোট গুল্মের মধ্যে পাথরটি আটকে গেল, মহাপ্রলয় থেকে বেঁচে গেল সব। ওই পাথরটি হলো একমাত্র হরিনাম সংকীর্তন রসমাল। জগৎ সংসারে আমরা পাহাড়ের ন্যায় যত পাপই করি না কেন, এই হরিনাম সংকীর্তন মহাযজ্ঞে এসে হা গৌর তোমার গোলাম বলে, হা গোবিন্দ তোমার গোলাম বলে যদি দুটি বাহু খুলে রাখতে পারো, দয়া করো ও গো করুণাময়, রক্ষা করো তয়াজ প্রেমময় শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু। আমার নবদ্বীপের পথ আগলে দাঁড়িয়েছে আর বলছে, শোনো শোনো ভক্তগণ, প্রত্যেক দিন তোমরা এই রাজপথে পারাপার হয়ে যাও, কিন্তু আমাকে কোনোদিনও কর দাও না, কিন্তু আজ আমি সবার জন্য কর আদায় করতে দাঁড়িয়েছি। কেন জানো? কেন কর দেবে জানো? তোমরা নিজেদের টাকা পয়সা খরচা করে বাড়ি তৈরি করো, আর তার জন্য তোমরা তার জন্য সরকারকে কর দাও, কিন্তু বিশ্বপিতা তোমাকে নিজ গুণে কৃপা করে এই দেহ বাড়িটা বানিয়ে দিয়েছে, তার জন্য কোনোদিনও তাকে কিছু কর দিয়েছ? এই দেহ বাড়ি কতলা বাড়ি জানো? 8 কুঠুরি 9 দরজায় 8 আবার মধ্যে মধ্যে ঝরকা কাটা, 8 কুঠুরি 9 দরজায় ঝরকা কাঠা, আবার তার উপরে সদর কোঠা, তার উপরে সদর কোঠা, আবার তার উপরে সদর কোঠা, তার উপরে সদর কোঠা, আছে আয়না মহল তাই কেমনে আসি, আজ
গো মায়েরা, এই যে দেহ খাঁচা, একবার কি ভেবে দেখেছো বিশ্ব পিতা নিজগুণে কৃপা করে এই দেহ বাড়িটা আমাকে বানিয়ে দিয়েছেন, তার জন্য তাকে আমরা কোনোদিনও কিছু দিতে পেরেছি? হ্যাঁ, তাকে আমরা কখনো কিছু দিতে পারি? এই তো জগতে বিশ্বপিতা এই দেহ বাড়িটা তৈরি করে দিয়েছেন, কতলা বাড়ি, আট কুটুরি, নয় দরজা। ভক্তের সাধন শুরু হয় নিম্নগামী থেকে ঊর্ধ্বগামী, কুলকুণ্ডলিনী শক্তিকে জাগরিত করে চতুর্দল মূলাধার হতে ষট চক্র ভেদ করে ভক্ত যখন দ্বিদল পদ্মে আসে, সহস্রদল পদ্মে ভক্তের সঙ্গে ভগবানের মহামিলন ঘটে যায়। এই তো কদিন পর, আগামী সাতই আষাঢ় জগন্নাথ দেবের স্নান যাত্রা, পুরী ধামে কত ধুমধাম। হ্যাঁ, সবসময় ভক্ত ছুটে যায় ভগবানকে দেখার জন্য, কিন্তু কত পরম সৌভাগ্য আমাদের, ভগবান রাজপথে নেমে আসবেন ভক্তকে দেখার জন্য। এখনো হয় বাবা, অদ্যাবেও সেই লীলা করেন গোরা রায়, সবার ভাগ্যে হয় না, কোন কোন ভগবানের সেই লীলা দেখিবারে পায়। শাস্ত্র বলছে ওই যে জগন্নাথ দেবের রথ, সেই রথ হলো তোমার এই দেহ রথের ন্যায়। জগন্নাথ দেবের রথ তৈরি করতে লাগে, জগন্নাথ দেবের রথ যখন তৈরি হয় 206টি কাঠ, আমাদের এই দেহটাও তৈরি হয় 206টি হাড়। এই যে দেহটা তৈরি হয়েছে, যতক্ষণ পর্যন্ত দেহ রথে গোবিন্দ আছে ততক্ষণ পর্যন্ত রথ চলবে, আর গোবিন্দ যখন এই দেহরথ থেকে নেমে যাবেন, এত সুন্দর এই দেহরথ শ্মশান ঘাটে পুড়ে হয়ে যাবে ছাড়খা। আপন জনেরাই সেদিন তোমাকে পাঁচতলা থেকে তুলসী গাছতলায় নেমে আন, সঙ্গের সাথে কেউ হবে, একমাত্র এই হরিনাম যাবে আর প্রাণ যাবে বাবা, আর কিছু সঙ্গের সাথে হবে। জগন্নাথ দেবের স্নান যাত্রা আপনারা দর্শন করবেন বাবা, আপনাদের কাছে বিনীত নিবেদন। শাস্ত্রে বলছে ভক্তি সহকারে যদি কোনো ভক্ত জগন্নাথ দেবের স্নান যাত্রা দর্শন করে, তাহলে পুনরায় তাকে জননী জঠরে আর জন্মগ্রহণ করতে হয়। আর দ্বিতীয় কথা বলি শুনুন, এই জগন্নাথ দেবের রথযাত্রা স্নান যাত্রা দর্শন করার জন্য স্বর্গের দেব দেবীরা মনুষ্য রূপ ধারণ করে পুরী ধামের রাজপথে দাঁড়িয়ে থাকে। জগন্নাথের রথ, বলদেবের রথ, সুভদ্রা দেবীর রথ, একে একে তিনটি রথ চলছে। জগন্নাথ দেবের রথের নাম হলো নন্দী ঘোষ, সেই রথের 18খানা চাকা, 18টা চাকা, অষ্টাদশ সিদ্ধির প্রতীক হলো এই 18টি চাকা। বলদেবের রথের নাম হলো তালধ্বজ, সেই তালধ্বজ রথের 16খানি চাকা, 16 কলার প্রতীক হলো এই 16টি চাকা। সুভদ্রা মায়ের রথের নাম হলো পদ্মধ্বজ, সেই পদ্মধ্বজ রথের 14খানা চাকা, 14খানা চাকা, কেন 14খানা? ভুবনের প্রতীক স্বরূপ। তবে আপনাদের কাছে, আমাদের কাছে অত্যন্ত আনন্দের বিষয়, আপনাদের এই কাছেই 22শে আষাঢ় আপনাদের দীঘাতেও পুরী ধামের মতো বড় একটি মন্দির নির্মাণ হচ্ছে, নাকি গো? জানেন তো সবাই। হ্যাঁ, আমাদের পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী, তার অনুপ্রেরণায় এই দীঘাতেও কিন্তু পুরী ধামের মতো বিশাল মন্দির নির্মাণ হচ্ছে, সেখানেও জগন্নাথ বলদেব সুভদ্রা দেবীর পূজা। নারী শক্তিকে কম ভাবলে হবে না, নাকি গো মায়েরা? আমরা মনে করি মেয়ে মানুষ মানে মানে শুধু খুন্তি নাড়বে আর গাল মন্দ খাবে, নাকি? ভেবে দেখো, যার বুকের উপরে আঘাত করে চরণ রেখে তুমি দাঁড়িয়ে আছো, সেই ধরিত্রী দেবী তিনি একজন নারী, যে প্রকৃতির আদরে, প্রকৃতির ভালোবাসায় তার ফল জল নিয়ে তুমি বাস করছ,
সেই প্রকৃতিও কিন্তু একজন নারী, যার জন্য আমরা সবাই মা বাবা ডাক শুনতে পাই, যে রমণী যে নারী, যার গর্ভে দশ মাস দশ দিন থেকে এই জগতে আমরা ভূমিষ্ঠ হই, তিনিও একজন নারী। তাই নারী শক্তিকে এত সহজ হইল, তাই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই ভগবানের নামে যেন কেউ রঙের দাগ লাগাবেন না বাবা। আজকাল তো আমরা জয় শ্রীরাম বলতেই ভয় পাই, ভাবি হ্যাঁ, তা ভগবানের নাম এখানে কোনো রঙের দাগ লাগাবেন না, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ভগবানের সেবা করবেন, এটাই আমাদের বলার উদ্দেশ্য, অন্য কিছু নয়। তাই এই যে দেহরথ ভগবান আমাদেরকে শ্রীরণ করে দিয়েছেন, আমি এই দেহরথেরই ভগবানকে না চড়িয়ে সারা জীবন মায়ার সেবা করে গেলাম। কি বলছে গো, মন তুই রই খাঁচা নিয়া সে, এই খাঁচা যে তো কাঁচা বাসে, ওই মন তুই রই খাঁচারিয়া আসে, ওই খাঁচা যে তো পাকা বাসে, হাই হাই কোন দিন খাঁচা পড়বে খোসে, 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 ফকির লালন ভেবে কয় কেমনে আসি ভাই রে, খাঁচার ভিতর অচিনে পাখি কেমনে আসে যায়, হরি বল হরি বল, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, দেহ খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, নিজেদের টাকা পয়সা খরচা করে আমরা বাড়ি তৈরি করি, আর তার জন্য আমরা সরকারকে কর দিই, কিন্তু বিশ্বপিতা আমাদের যে দেহ বাড়িটা বানিয়ে দিয়েছেন তার জন্য তাকে কি আমরা কোনোদিনও কর দিয়েছি, দিতে পারিনি। তাই চৈতন্য মহাপ্রভু আজকে দান লীলার কথা মনে করে দুটি হাত বাড়িয়ে বলছে, তোমরা দেহ দান দেহ দান, দেহ দান দেহ দান, দেহ দান দেহ দান, আজ বলেন গো ভগবান দেহ দান দেহ দান, আজ বলেন গৌর ভগবান দেহ দান দেহ দান, বলেন গৌর ভগবান দেহ দান দেহ দান, বলছে দেহ দান দেহ দান, কত দান দিতে হবে প্রভু, না এই জন্মে যত অর্থ উপার্জন করেছ তা দিয়ে এই জন্মের দেহ বাড়ির ঋণ শোধ করলে, কিন্তু এইরকম আরো একটি দেহ যে তুমি আগের জন্মে পেয়েছিলে, তারও আগের জন্মে যে তুমি একটা দেহ বাড়ি পেয়েছিলে, কত অর্থ আছে তোমার যা দিয়ে এই দেহ বাড়ির ঋণ শোধ করবে তুমি, তাই অর্থের বিনিময়ে দেহ বাড়ির ঋণ শোধ হবে না, তাই অর্থের বিনিময়ে দেহ দান দেহ দান, ওই দেহ দান দেহ দান, দেহ দান দেহ দান, বলেন ভগবান দেহ দান দেহ দান, ওই বলেন গৌর ভগবান দেহ দান দেহ দান, দেহ দান দেহ দান দেহ দান, এই দেহটাকে আমাকে দান করে দাও, অর্থ দিয়ে দেহ বাড়ির ঋণ শোধ হয় না, দেহটাকেই দান করে দাও। দেহ দান হয় দুটো পদ্ধতিতে বাবা, একটা হলো কঠিন একটা হলো সহজ,
সাধারণ মানুষ আমরা সহজ পথেই তো যেতে চাই, হ্যাঁ কঠিন পথ কি আমরা পারবো? আমরা সংসারী মানুষ, কঠিন পথ হলো বিষয়ে বাসনায় আগুন দিয়ে সব ফেলে বৈরাগী হয়ে পথে পথে গৌর বলে কাঁদতে হয়। আর সহজ পন্থা হলো এই হরিনাম সংকীর্তনের আসরে বসে মনে মনে চৈতন্য মহাপ্রভুকে অন্তর মন্দিরে বসে দুটি বাহু উত্তোলন করে যদি বলা যায় যে হে গৌরাঙ্গ মহাপ্রভু, কীর্তন শ্রবণ করা বা কীর্তন আস্বাদন করা কোনো কিছুর যোগ্যতা আমার নাই, আমার এই দেহের মধ্যে তুমি বিরাজ করো দয়াময়, আমার এই দেহের মধ্যে তুমি বিরাজ করে তোমার কীর্তন তুমি করো, তোমার কীর্তন তুমি শোনো। দুটি নয়ন জলে বুক ভাসে চৈতন্য মহাপ্রভুর চরণে যদি এই প্রার্থনা জানানো যায় করিব। অল্প ভাগ্যে হয় না বাবা, আপনার ইচ্ছা থাকলেই আপনি কীর্তনের আসরে এসে চটের ওপরে মাটির ওপরে বসতে পারবেন না, ইচ্ছা থাকলেই আপনি সংকীর্তন শ্রবণ করতে পারবেন না, কোনো না কোনো বাধা এসে সামনে দাঁড়াবে। এই হরি কথা কৃষ্ণ কথা গৌর কথা আস্বাদন করতে গেলে পূর্বজন্মের সুকৃতির প্রয়োজন হয়, কৃপা কথার অর্থ কিছু করে তারপর পাওয়া, কতটুকু করতে পেরেছি আমরা তার জন্য, হ্যাঁ যে পাবার জন্য আমরা বসে থাকি। এই হরি কথা কৃষ্ণ কথা গৌর কথা আস্বাদন করতে গেলে এটা অল্প ভাগ্যের বিষয় নয়, পকেটের টাকার জোরে দামি একটা খাট কিনে বসা যায়, দামি একটা পালঙ্ক কিনে বসা যায়, দামি একটা চেয়ার কিনে বসা যায়, কিন্তু পকেটের টাকার জোরে মাটির ওপরে গৌরাঙ্গ মহাপ্রভুর লীলা আস্বাদন করা যায় না। এখানে বসতে গেলে কিছু সুকৃতির প্রয়োজন হয়, কোনো ভাগ্যে কোনো জীবে শ্রদ্ধা যদি হয় তবে সেই জীব সাধু সঙ্গ যে করায়, সাধু সঙ্গ হতে হয় শ্রবণ কীর্তন, সাধন ভক্তে হয় সর্ব অনর্থ নিবর্তন, অনর্থে নিবৃত্তি হলে ভক্তে নিষ্ঠা হয়, নিষ্ঠা হইতে কৃষ্ণ প্রেমের রতি উপজয়, সেই রতি গাঢ় হলে ধরে প্রেম নাম, সেই প্রেমে প্রয়োজন সর্বানন্দ ধাম। গুরু কৃপা গুরুচরণে ভক্তি নিষ্ঠা যদি না থাকে বাবা হরি কথা কৃষ্ণ কথা আস্বাদন পাবে। একটা বোকা ছেলে বুঝলেন বাবা, সরল প্রাণের ছেলে, একটা বোকা ছেলে, গুরু যা বলে তাই করে। গুরু একদিন কাছে থেকে বললেন, হ্যারে তুই আমার জন্য সব পারিস? গুরুদেব, আপনি যা বলবেন আমি তাই পারি। আচ্ছা আমার এই ছেলেটাকে তুলে নিয়ে দিঘির জলে ছুঁড়ে ফেলে দে তো। গুরু বলেছে, ছোট্ট ছেলেটাকে তুলে দিঘির জলে ছুঁড়ে দিল। সঙ্গে সঙ্গে আর শিষ্যরা এসে তাড়াতাড়ি যেমন তেমন করে ছেলেটাকে নিয়েছে তুলে, আর এই মারে তো সেই মারে, এত বড় স্পর্ধা, গুরুদেবের ছেলেকে জলে ফেলে দিল। আবার একদিন গুরুদেব ডাকলেন, হ্যারে তুই আমার জন্য সব পারিস? হ্যাঁ গুরুদেব, সব পারি। আচ্ছা তাহলে আমার এই খড়ের চালে আগুন ধরিয়ে দে তো। সঙ্গে সঙ্গে খড়ের চালে আগুন দিয়ে দিই। শিষ্যরা এসে তো একেবারে উত্তম মধ্যম, আজকে আর একটাও নিচে পড়ে গেল। বলে গুরু বলেছে আমি কি করব, গুরু বলেছেন। তা শিষ্যরা একেবারে মেরে ধরে তাড়িয়ে দিয়েছে আশ্রম থেকে, যদি কোনোদিনও আসিস গুরুদেবকে প্রণাম করবি আর সঙ্গে সঙ্গে ফিরে যাবি ঘরে, তোর মতো এরকম পাগল শিষ্য কার না কার কি কি ক্ষতি করে দেবে, হ্যাঁ কিছু বলা যায়, কি না কি করবে, অঘটন ঘটাবে, চলে গেছে। গুরুদেবের অন্তিম সময় একদিন উপস্থিত হয়েছে, গুরুদেব শায়িত আছেন মৃত্যুশয্যায়, সব থেকে বড় বড় শিষ্যরা ঘিরে ধরেছে গুরুদেবকে।
খুব মনোযোগ দিয়ে আস্বাদন করবেন বাবা, বিচলিত হলে হবে না। কীর্তন ভক্তি রস আস্বাদনের বিষয়। তা বড় বড় শিষ্যরা গুরুদেবকে ঘিরে ধরেছে, গুরুদেব যাবার কালে কাউকে খুলে দিচ্ছেন গলার মালা, কাউকে দিচ্ছেন নামের ঝোলা, কেউ মানিল গুরুদেবের চরণ পাদুকা। আর ওই বোকা ছেলেটা সবার পেছনে গিয়ে দাঁড়িয়ে আছে। গুরুদেব ডাকলেন, ওরে আমি তো চলে যাব, তুই কিছু চাইবি না? গুরুদেব, আমার কিচ্ছু দরকার নেই, আপনি চলে যাচ্ছেন এটাই আমার দুঃখ, আমার কিচ্ছু লাগবে না। সবাইকে তো সবকিছু দিয়ে দিলাম, তোকে দেওয়ার জন্য তো কিছুই রাখলাম না, আমার নামের মালা, আমার গলার মালা, চরণের পাদুকা, সবাই তো সব পেয়ে গেল, তোর জন্য তো কিছু রাখা রইল না। গুরুদেব, আমার কিচ্ছু লাগবে না। ওরে কাছে আয়, সবাইকে আমি সব দিয়েছি রে, কিন্তু সব থেকে অমূল্যবান জিনিসটা এখনো কাউকে দেওয়া হয়। দুটো হাত মাথার উপরে রেখে দিয়ে গুরুদেব বললেন, সবাইকে সব কিছু দিয়েছি বাবা, কিন্তু আমার প্রাণ ভরা আশীর্বাদটা এখনো আমি কাউকে দিইনি রে। যাবার আগে আমি তোর মাথায় হাত রেখে আশীর্বাদ করে গেলাম, জগতের বুকে একদিন তুই জগৎগুরু শ্রী গোবিন্দের গুরু হবি, তাই গৌর হরিব। জগৎগুরু শ্রী গোবিন্দ একদিন তোর বাড়িতে আসবে, জীবের নিস্তার লাগে নন্দ সুত হরি, ভুবনে প্রকাশ হবেন গুরু রূপ ধরি, আর সেই জগৎগুরু শ্রী গোবিন্দকে তুই দিবি দীক্ষা, তুই হবি জগৎগুরু শ্রী গোবিন্দের গুরু সান্দীপনী মুনি। সেই বোকা ছেলেটা যে সবার কাছে শুধু আঘাতই পেয়েছে, সবাই তাকে ভুল বুঝলেও গুরুর চোখ ফাঁকি দেওয়া তো যায় না, তাই সেই সরল মনের ছেলেটা গুরু নিষ্ঠার জন্য, গুরু ভক্তির জন্য একদিন জগৎগুরু শ্রী গোবিন্দের কাছে গুরু হলে জগৎগুরু শ্রী গোবিন্দ তার শিষ্যত্ব গ্রহণ করলে। তাই গুরু কৃপা ছাড়া, সাধু গুরু বৈষ্ণবের কৃপা ছাড়া এই সংকীর্তনের আসরে এসে বসা যায় না বাবা। তাই আপনারা বড় ভাগ্যবান, বড় ভাগ্যবতী, জানি না আমরা কতটা আনন্দ আপনাদেরকে দিতে পারছি, কিন্তু আপনাদের মতো এত সুন্দর অনুরাগী ভক্ত পেয়ে আমাদের মন আজকে আনন্দে ভরে গেছে বাবা। সবাই মিলে বলবো প্রাণ ভরে, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাই ভক্ত বলছে, প্রভু গো আজকে তুমি এইভাবে কর চাইছো কেন? প্রভু বলছে, কেন চাইছি জানো? কৃষ্ণ অবতারে আমি সাধিয়াছি দা, কৃষ্ণ অবতারে আমি সাধিয়াছিলাম, কৃষ্ণ অবতারে আমি সাধিয়াছিলাম, সে ভাব পড়ালো মনে অশুভ সে গা, বাসু ঘোষে গায়, সে ভাব পড়ল মনে বাসু ঘোষে গায়, আহা বাসু ঘোষে গায় গো, আ সেই
বাসু ঘোষে গায় রে বাসু ঘোষে গায় রে সেই ভাব বাসু ঘোষে গায় রে সেই ভাব বাসু ঘোষে গায় রে ও সেই ভাব বাসু ঘোষে